সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। অ্যাকচুয়ালি আই এম ভেরি এক্সাইটেড বিকজ অফ আমি সবসময় আমার ফেসবুক আইডি থেকে আমি লাইভে আসি। আজকে আমি আমার আমার গ্রুপ থেকে এই ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম, জানি না কি হবে। তারপরেও আমাকে যারা ভালোবেসে, যারা আমার নামে গ্রুপ খুলেছে, আর এছাড়া আমি কি বলবো, আমি আসলে অনেক বেশি এক্সাইটেড, কারণ আমি কখনোই আমার ফেসবুক আইডি ছাড়া আমি আদারওয়াইজ অন্য কোথাও ফেসবুকে লাইভে যাইনি। এই ফার্স্ট টাইম আমি লাইভে আসলাম। ওয়াও, অলরেডি আমি দেখতে পাচ্ছি যে অনেক অনেক কমেন্টসও চলে এসেছে। আসলে আমি আজকে একদমই প্রিপারেশন নাই বলতে গেলেই চলে, কারণ আমি সকাল থেকে অনেক অসুস্থ। আমার অলরেডি এখনো শরীরের মধ্যে আমার 102 জ্বর, আর আমার কণ্ঠ শুনে হয়তো সবাই বুঝতে পারছেন যে আমি আমার অনেক ঠান্ডা লাগছে, আমার গলা টলা ভেঙে গেছে, সব সবকিছু মানে সবকিছু মিলিয়ে ঝিলিয়ে আমি অনেক সিক, ফিলিং সিক। তারপরেও আমাকে আজকে আড্ডা দিতে হচ্ছে, কারণ আমি কমিটেড যে আজকে শুক্রবার, আমি শুক্রবার রাত আটটায় আমি লাইভে আসবো। ব্যস্তায় আমাকে আজকে যেভাবে হোক আমার ফ্রেন্ডসদের মন রক্ষা করার জন্য হলেও আমাকে আজকে লাইভে আসতেই মানে আসাটা উচিত, কারণ সবাই অপেক্ষা করে আছে। আমি যদি না আসি সবাই অনেক কষ্ট পাবে। আমি আমি মোটেও চাই না যে আমার ফ্রেন্ডসরা, আমার ফ্যানরা সবাই কষ্ট পায়। আমি কমেন্টস পড়তে চাই, কারণ আমি ফার্স্ট টাইম আমার এই গ্রুপ থেকে আমি আজকে লাইভ এসেছি। তো আমার এই গ্রুপে যারা আমাকে ভালোবেসে এখানে আছে, যারা আমাকে নিয়ে অলওয়েজ ওয়াও এত লাভ এত লাইক, আমি তো ভেবেছিলাম যে আমার ফেসবুক আইডি দিয়ে আমি শুধু সবার লাভ লাইক কমেন্টস পাই, কিন্তু এটা একদমই নতুন একটা গ্রুপ। এক মাস বা দুই মাস হয়েছে যে এই গ্রুপটা ওপেন করা হয়েছে, কিন্তু আমার এই গ্রুপে আমার এত ভালোবাসা দেখে আমি আসলে মানে কি বলবো, আমি অনেক আত্মহারা। আমাকে কমেন্টস পড়তেই হবে আজকে, আমি চেষ্টা করব সবার কমেন্টস গুলো পড়ার। আর বিশেষ করে আমি এখানে ধন্যবাদ দেই জাহিদকে। জাহিদ সর্বপ্রথম এই উদ্যোগটা নেয় যে আমার নামে এই এত লাভ দেখলে তো আমি কিছু বলতেই পারবো না। থ্যাংক ইউ সো মাচ। আমি কি বলবো, আমি আসলে আজকে এই অসুস্থতার ভেতরে আমি আজকে লাইভে এসেছি, আমার বলার কিছু নেই। কারণ এই ভালোবাসা আমার টাকা দিয়ে কেন না, এই ভালোবাসা হচ্ছে আমার নিঃস্বার্থ ভালোবাসা। আমি অনেক কষ্ট করে এই অবস্থানে এসেছি, আমি অনেক পরিশ্রম করে এই অবস্থানে এসেছি, আর সম্পূর্ণ ভালোবাসা নেওয়ার পিছনে আমার পরিশ্রম, আর আমি মনে করি এটা আমার জন্য অনেক বড় সৌভাগ্যের। থ্যাংক ইউ। আমি কিছু কমেন্টস পড়তে চাই। সাইমন সাদিক নিবিল লিখেছে, কাশ খাইলাম, যতবার দেখি ততবারই খাই, লাভ ইউ আপু। থ্যাংক ইউ সো মাচ নিবিল। সাদিয়াল সাইদ ভাইয়া লিখেছে, আপনি যেখানে লাইভ করবেন সেখানেই লাইক পাবেন। ও থ্যাংক ইউ সো মাচ। আলমগীর আকাশ লিখেছে, আপু অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। হাই আপু, হাই। জীবনের ছোট্ট একটা গল্প লিখেছে, আপু কিউট লাগতেছে আপনাকে, থ্যাংক ইউ। আর এর সাথে আমি আরেকজনকে ধন্যবাদ না দিয়ে পারছি না, সেটা হলো শামীম আহমেদ রাজ আর হচ্ছে ইসমাইল ভাইয়া। শামীম আহমেদ রাজ অনেক দিন ধরে আমার সাথে আছে, আমার ছোট ভাইয়ের মতো, আর এখন আমার ছোট ভাই হিসেবে আমি স্থান দিয়েছি জাহিদকে।
জাহিদ আমার আসলে খুব কাছের হয়ে গেছে, খুব অল্প দিনে সে আমার অনেক মন জয় করে ফেলেছে। আর এছাড়া ইসমাইল ভাই অলওয়েজ আমাকে অনেক ফলো করে, ইসমাইল ভাই আমাকে নিয়ে অনেক স্ট্যাটাস দেয়, আমাকে নিয়ে অনেক লেখালেখি করে। অ্যাকচুয়ালি ফেসবুকে যারা আমাকে নিয়ে অনেক লেখালেখি করে, আমি তো আসলে কাউকে কি বলবো এর জন্য কোনো উপহার দেই না, আপনারা আমাকে নিয়ে লেখেন এই জন্য আমি আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ। আমি আসলে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করি যে আপনারা আমাকে নিয়ে এত সুন্দর সুন্দর পোস্ট দেন, এত সুন্দর সুন্দর লেখেন আমাকে নিয়ে। আসলে আপনাদের এত চিন্তা ভাবনা আমি আসলে অবাক হয়ে যাই, কারণ আমি কখনো নিজের থেকে আপনাদেরকে কিছু বলি না। তারপর আপনাদের ভেতর থেকে যে আমার জন্য এই ভালোবাসা, আমি মনে করি যে এটা আমার জন্য অনেক বড় কারণ। থ্যাংক ইউ এমডি মাজারুল লিখেছে, অনেকদিন পরে আসলাম। থ্যাংক ইউ জেফ আলী খান লিখেছে, ভালোবাসা মানে কি? অ্যাকচুয়ালি ভালোবাসা মানে আমি আমি যেটা ফিল করি এটা হচ্ছে মনে, কারণ আমার কাছে যেটা মনে হয় যে দূর থেকে কেউ কাউকে মিস করা, কারোর জন্য ভেতর থেকে একটা অন্যরকম টান সৃষ্টি হওয়া, এটাই ভালোবাসা, একটা অনুভূতি। অনেকে অনেকভাবে নেয় আবেগ অনুভূতি, হতে পারে এক একটা ভালোবাসা এক এক রকম। ইসমাইল হোসেন ভাইয়া লিখেছে, হায় আপু হায়, ব্রোকেন হার্ট। রিমন লিখেছে, হ্যাঁ আপু আমি ওমান থেকে দেখছি। থ্যাংক ইউ মিস ইউ মিস ইউ টু। অ্যান্সার করো না কেন এম এম ওয়াকিল আহমেদ ভাই লিখেছে, হ্যাঁ অ্যান্সার তো করছি, ট্রাই করছি সবার অ্যান্সার করার জন্য, কারণ আজকে আমি এখানে এসেছি অ্যান্সার করতে। আর আপনাদের যদি আমাকে নিয়ে কোনো রকম কোনো প্রশ্ন থেকে থাকে, প্লিজ এখানে আপনারা লিখতে পারেন, আমি আজকে সবার অ্যান্সার করব। লাভ 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 লাইকে ছড়াছড়ি। আমি ভেবেছিলাম যে আমি মনে হয় আমার ফেসবুক আইডিতে অনেক ফলোয়ার্স, দ্যাটস ওয়াই আমি এখানে গেলে হয়তো বা ফেসবুক আইডিতে লাইভে আসলে আমাকে সবাই ফলো করে হয়তো বা লাইক কমেন্ট দেয়। যেহেতু অনেকদিন ধরে আমার ফেসবুক আইডিটা আমি ইউজ করি, আজকে 3-4 বছর, কিন্তু এই 2 মাসে আমার এই গ্রুপ থেকে আমি এত ভালোবাসা পাবো আমি কল্পনা করি নাই। আর শামীম আহমেদ রাজ, আমি তোমার কাছে অনেক কৃতজ্ঞ, তুমি আবার মনে করো না যে আমি হয়তো বা গ্রুপে আমি তোমাকে ভুলে গেলাম, কখনো ভুলবো না, কারণ তুমি তো আমার সর্বপ্রথম ছোট ভাই। ওয়াশিক খান লিখেছে, তুমি আমার স্বপ্নের নায়িকা। ওয়াও ইটস মাই ফেভারিট। এমডি আমজাদ রাউজান সিটিজি লিখেছে, কেমন আছেন? জি ভালো আছি। প্রিন্স রায়হান, হাই আপু কেমন আছেন? জি ভালো আছি। ইসমাইল হোসেন লিখেছে, আপু আপনাকে অনেক সুন্দর লাগছে, থ্যাংক ইউ। ক্রাশ খাইলাম, যতবার দেখি ততবার ক্রাশ খাই, লাভ ইউ লাভ ইউ টু। মোহাম্মদ শামীম মাতবুল লিখেছে, আপু আপনি কেমন আছেন, নতুন কাজে কিছু বলেন। আমি শামীম শরীয়তপুর থেকে বলছি, আমি আপনার ফ্রেন্ড। ওকে, আমার নতুন কাজ হচ্ছে আমি ইতিমধ্যে এটিএন মালার একটা ছবি সাইনিং করেছি, অলরেডি কাজও শুরু হয়ে গেছে, আমাদের প্রায় অনেকখানি কাজ মানে অনেক অনেকখানি প্রায় 50% আমাদের শুটিং শেষ বলতে গেলে, আমরা প্রায় 10-12 দিন শুটিং করেছি। এটা হচ্ছে সাহসী যোদ্ধা, এটিএন মালার ছবি, আশা করছি আপনারা খুব তাড়াতাড়ি এই ছবিটা দেখতে পাবেন। আমার কোয়ার্টিস্ট হিসেবে আছে এখানে ইমন, নায়ক ইমন, এছাড়া এখানে আরো অনেক সিনিয়র শিল্পীরা আছে, চিত্রনায়িকা পপি আপু আছে, তারপর আমিন খান ভাই আছে, এরপর হচ্ছে রাশেদ আন্টি আছে, সরি রেবেক আন্টি আছে, আরো অনেক আর্টিস্ট আছে, অভি আছে, সাদিক সিদ্দিকী ভাইয়ের পরিচালনায় এই ছবিটি, আশা করছি সবার অনেক ভালো লাগবে। রফিকুল ইসলাম ভাইয়া,
ইউ লুক সো সুইট আপু, থ্যাংক ইউ সো মাচ ভাইয়া। আমার আজকে অনেক ঠান্ডা ঠান্ডা লাগছে, আমি সকাল থেকে খুব টেনশনে ছিলাম, আমার গলা অনেক ভাঙা ছিল। আমি আমি ভাবছিলাম যে আজকে আমি কিভাবে লাইভে আসবো, মানে আমার এই কর্কশ কণ্ঠ নিয়ে আমি তো সবার সামনে উপস্থিত হতে মানে আনইজি ফিল করছিলাম, তারপরও সারাদিন ট্রাই ট্রাই করে এখন একটু বেটার ফিল করছি। জাহিদ, এইচ, রিয়াজ, লাভ ইউ আপি, লাভ ইউ টু। আব্দুর রহমান, তাজিন, আপু একটা প্রশ্ন, তুমি এত কিউট কেন? অনলি লাভ ইউ, থ্যাংক ইউ ভাইয়া, এত খুশি লাগে ক্যারে। তনিমা, বিডি জসিম, আপু আপনাকে চাঁদের মতো সুন্দর লাগছে, আই লাভ ইউ, থ্যাংক ইউ সো মাচ, লাভ ইউ টু। সাকিব হাসান, আপু তোমাকে দেখলে আমি ক্রাশ খাই, ইটস মাই প্লেজার। এম এম ওয়াকিল আহমেদ, তুমি কি, সরি, আমি শরীয়তপুর থেকে শামীম, আপনার নতুন সিনেমা সম্পর্কে বলুন, একবার বলেছি তো। এছাড়াও আমি ইমনের সাথে আরেকটি ছবি করছি, মোহাম্মদ আসলাম ভাইয়ের ছবি। এই ছবিতে আমার আমার কোয়ার্টিস ইমন, তো ওই ছবিটার নাম হচ্ছে আমার সিদ্ধান্ত। অ্যাকচুয়ালি আমার সিদ্ধান্ত, সাহসী যোদ্ধা, এটা মূল কথা না, মূল কথা হচ্ছে আমি এক একটা ছবিতে এক এক রকম ভাবে ক্যারেক্টার প্লে করছি। তারপর আমি সবসময় নিজেকে নতুন ভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি, কারণ আমি চাই যে আমি আজকে এখানে এসেছি এমনি এমনি তো আর মানে উড়ে চলে আসিনি। আমার প্রথম ছবি হচ্ছে হিটম্যান, আমার হিটম্যান ছবি থেকে আমার মূলত চলচ্চিত্রে আমার যাত্রা শুরু। আপনারা সবাই হয়তো বা জানেন হিটম্যান ছবি সাকিব ভাইয়ার একটা ছবি ছিল, ঈদে রিলিজ হয়েছিল, অনেক বিগ বাজেটের একটা ছবি ছিল আর অনেক সুপার সুপার হিট একটা ছবি ছিল 2014 সালে। তো আমি ওখানে সেকেন্ড রোল প্লে করলেও ওখান থেকে মূলত ওটা ছিল আমার স্ক্রিন টেস্ট, যে আমাকে বড় পর্দায় কিভাবে দর্শকরা আমাকে গ্রহণ করবে, বা আমি বড় পর্দায় কি টিকে থাকতে পারবো কি পারবো না, বা বড় পর্দায় আমার থাকার ওরকম কোনো ইচ্ছা আকাঙ্ক্ষাও ছিল না, জাস্ট একটা শখ ছিল যে আমি চলচ্চিত্রে আসবো, জাস্ট একটু কাজ করলাম। কিন্তু আমি আমার প্রথম ছবিতে আমি যে পরিমাণ ভালোবাসা পেয়েছি সবার, আর আমি বিভিন্ন বিয়ে বাড়িতে গেলে, বিভিন্ন নাচের অনুষ্ঠান, বিভিন্ন পিকনিকে সারাক্ষণই শুনতে পাই, দেখ না ও রশিয়া যাই রে মন পুড়িয়া, মানে সারাক্ষণই মানে কি বলবো যে আমার এই গানটা এতটা জনপ্রিয়তা পেয়েছে। অনেকে হয়তোবা আমাকে দেখলে চিনে না, কারণ তখন আমি অনেক মুখী ছিলাম, এখন একটু নিজেকে ফিট করেছি, সবাই হয়তোবা বুঝতেও পারে না যে এটা কে, কিন্তু যখন শুনেছি হিটম্যান ছবি নায়িকা আমি, তখন সবাই একটা অন্যরকম একটা এক্সপ্রেশন দেয়। দেখতে আমি চাই যে নতুন নতুন লুকে আমি সবার সামনে প্রেজেন্ট হতে। আমি এ যাবত পর্যন্ত যে কটা ছবি করেছি, মিয়া বিবি রাজি ছবিতে আমার গ্রামীণ লুক ছিল সম্পূর্ণ পুরোটাই, এরপর মন যান না মনের ঠিকানায় ওখানে আমরা যমজ বোন ছিলাম পরিমণি আমি, আর এছাড়া আমি এখন যে কটা ছবি করছি বা আমাকে আপনারা দেখতে পাবেন, সম্পূর্ণই আমি এক একটা এক এক রকম ভাবে আমি ক্যারেক্টার প্লে করছি, আশা করছি সবার ভালো লাগবে। আর যদিও অনেকে বলে যে আমাদের বাংলাদেশের চলচ্চিত্র চলে না, বাংলাদেশের চলচ্চিত্রের নায়িকা নায়িকার নাম বসায়, অ্যাকচুয়ালি নায়িকার নাম বসানোটা আকাশে চাঁদ উঠলে তো সবাই দেখবে, তাই না? তো আমার দর্শক জনপ্রিয়তা, আমার দর্শকের কাছ থেকে ভালোবাসা, এটা তো এমনি এমনি আসে না। আমি মনে করি যে এটা আমার অনেক কষ্টের ফল, আমি প্রাউড ফিল করি। যাই হোক, আমি আবার কমেন্টসে ফিরে যাই। এমডি আমজাদ, রওজান, চিটাগাং কেমন আছেন? ভালো আছি। আবদুল্লাহ আল মামুন ভাই লিখেছে, লাইভে হলো অনেকদিন পর তোমাকে
দেখতে ভালো লাগলো শিলা, শুভকামনা। থ্যাংক ইউ ভাইয়া। এমডি মাহবুব খান, আপু কেমন আছেন জানাবেন। আমি অ্যাকচুয়ালি ভালো ছিলাম না, কিন্তু এখন লাইভে এসে সবার সাথে কথা বলতে বলতে সবার এই এত কমেন্ট, এত সুন্দর সুন্দর কথা, এত সুন্দর সুন্দর লাভ, এত লাইক, এত স্মাইল দেখে আমি এখন ভালো হয়ে গেছি। সাইমন সাদিক নিবির ক্রাশের রানী শিরিন শিলা, ওয়াও সো সুইট। ওয়াশেক খান, তুমি অনেক কিউট, কিন্তু কেন জানতে চাই, এটা আমি নিজেও জানি না। সাদি আল সাইদা লিখেছে, এত কাজ করলে তো শিখ হবেনই না। অ্যাকচুয়ালি এটা কাজের জন্য আমার শিখ হয় না, আমি অ্যাকচুয়ালি অনেকদিন ধরে মানসিক খুব মানে পেনের মধ্যে আছি। যেমন আমার এক্সাম চলছে, অনেকে জানে কিনা আমি জানি না, আমি এবার অনার্স ফাইনাল পরীক্ষা দিচ্ছি। একদিকে আমার এক্সাম, একদিকে আমার শুটিং, একদিকে আমার প্রোগ্রাম, একদিকে মানে ফ্যামিলি প্রেশার, একদিকে আমার পড়াশোনার চাপ, একদিকে নিজেকে প্রস্তুত করা, সবকিছু মিলানো ছিল না। আমি খুব মানে মানসিকভাবে খুব টর্চারের মধ্যে কাটাচ্ছি, দ্যাটস ওয়াই আমি এর জন্য স্থির হয়ে গেছি। তারপর আবার সিজন চেঞ্জ হয়ে আছে আমাদের, ইতিমধ্যে অনেক শিলাবৃষ্টি হচ্ছে, অনেকে দেখলাম ফেসবুকে অনেক রকম কমেন্টস করছে, অনেক রকম মানে শিলা নিয়ে অনেক রকম স্ট্যাটাস দিচ্ছে, আমার কাছে অনেক ভালোই লাগে। কারণ আমার নাম তো শিলা, শিলা নিয়ে কোনো কিছু লেখালেখি হলে একটু মজাই লাগে, ইন্টারেস্টিং। জেফ আলী খান, তা আমি আপনাকে দূর থেকে খুব মিস করি, থ্যাংক ইউ আপু, আপনি অনেক সুইট, থ্যাংক ইউ। রফিকুল ইসলাম, ওয়াও লুকিং গ্রেট, থ্যাংক ইউ ভাইয়া। এম এম ওয়াকিল আহমেদ, আপনি এত সুন্দর কেন জানি না। এমডি আমজাদ রেজওয়ান, স্টাডি কেমন চলছে? স্টাডি ভালো চলছে, আমার আর মাত্র দুইটা পরীক্ষা আছে, আর এই দুইটা পরীক্ষা শেষ হলে আমার মানে মাথা থেকে একটা পেইন চলে যাবে, আমার মনে হয় যে পড়াশোনাটা মনে হয় একটা কি বলবো, ভালো লাগে না আমার পড়াশোনা। তারপর প্রেশারে পড়ে করতে হয় একটা কি বলবো, আমাদের মানে পড়াশোনাটা বাধ্যতামূলক হয়ে গেছে, কিছু করার নাই। প্রিন্স রায়হান, আপু টুডে ইউ লুকিং ভেরি প্রিটি, থ্যাংক ইউ। মোহাম্মদ সবুজ, আমি সৌদি আরব থেকে দেখছি আপু, থ্যাংক ইউ ভাইয়া। মাসুম পাটোয়ারি ভাইয়া, স্টার। আচ্ছা মাসুম পাটোয়ারি ভাইয়া, আপনার সরি ছবির কি খবর? আমাকে সবাই শুধু বলে যে আমি কিছুদিন আগে মমতাজুর রহমান আকবর ভাইয়ের একটা ছবি শুরু করেছিলাম, সিনেমার নামই হচ্ছে সরি। কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে যে তুমি এখন কি ছবি করছো বা তোমার এই নতুন ছবির নাম কি, আমি যখন বলি সরি, সবাই না মানে একটা ডিফারেন্ট লুকে আমার দিকে তাকায়, তখন সবাই মনে করে যে আমি মনে হয় ওনাকে সরি বলছি। আমি তখন বলি না, আমার ছবির নামই সরি। আচ্ছা মাসুম পাটোয়ারি ভাই, আপনার ছবির নামটা কিন্তু অনেক জোশ ছিল, আর ইতিমধ্যে এটা নিয়ে অনেক সাংবাদিকরা অনেক লেখালেখি করেছে, আমি সাংবাদিক ভাইদের কাছে অনেক কৃতজ্ঞ যে ওনার আমি সাংবাদিক ভাইদের কাছে অনেক কৃতজ্ঞ, কারণ ওনারা আমার যে কোনো কাজ নিয়ে সবসময় লেখালেখি করে, আর ওনারা সবসময় চায় যে আমি দর্শক জনপ্রিয়তা আরো বেশি বেশি পাই। আপনার সরি ছবিটা নিয়ে কিন্তু অনেক কভারেজ হয়েছিল, অনেক লেখালেখি হয়েছিল, আপনি যদি এই ছবিটা আবার নতুন করে শুরু না করেন তাহলে কিন্তু আমরা সবাই মাইন্ড করবো। ইসমাইল হোসেন, আপু আজকে আপনি অনেক অসুস্থ থাকার পরও আমাদের মাঝে আসছেন, সেই জন্য আমরা অনেক খুশি এবং আপনাকে ধন্যবাদ, থ্যাংক ইউ ভাইয়া। আব্দুর রহমান তাজিন, আপু তোমাকে দেখলেই মনে শান্তি পাই, ও গ্রেট, থ্যাংক ইউ। এমডি আমজাদ রাউজান ভাইয়া লিখেছে, নতুন মুভি কবে আসবে? নতুন মুভি আমার এবার ঈদে আসছে না, বিকজ অফ ঈদের মুভিগুলো একটু ডিফারেন্ট হয়, আর আমার অবশ্যই ঈদের পরে নতুন মুভি চলে আসবে।
ঈদের আগে বা পরে হবে, ঈদের আগে আসবে না, কারণ ঈদের আগে আমার নতুন মুভির ডেট নিয়ে নেই, ঈদের পরেই আসবে, রোজার ঈদের পর। ও আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি, যে আজকে আমাদের দুটো ছবি রিলিজ হয়েছে, দুটি অনেক অসাধারণ দুটো ছবি। একটা আমার প্রিয় বান্ধবীর ছবি, সেটা হলো পরীমণি, পরীমণির স্বপ্নজল ছবিটা আজকে রিলিজ হয়েছে। আমি সবাইকে রিকোয়েস্ট করছি আপনারা অবশ্যই এই ছবিটা হলে গিয়ে দেখবেন। আর এই ছবিটার ডিরেক্টর হচ্ছে আমাদের একটা সুপার হিট ছবির পরিচালক গিয়াসুদ্দিন সেলিম ভাইয়া। ওনার সুপার হিট একটা ছবি ছিল মনপুরা, উনি মনপুরার পরে দ্বিতীয় এই ছবিটা বানিয়েছে। আমি নিজেও দেখতে যাব, আমার একটু মানসিক পেন কমুক, আমি এখন একটু অসুস্থ, একটু সুস্থ হলে আমি এই ছবিটা দেখতে যাব, আপনারাও দেখতে যাবেন প্লিজ। একটু আমাদের আসল ভাই লেগেছে, আপু আপনার ভয়েস এত কিউট কেন? আমার তো ভয়েসই নাই আজকে। এম এম ওয়াকিল আহমেদ, আপু তুমি দেখতে কিন্তু আমার একটা বান্ধবীর মতো, আমি তোমার রিয়েল ফ্যান, সি মোর, থ্যাংক ইউ কিউটি আপি। আরো অনেকগুলো কমেন্ট নিচে পড়ে আছে। গাড়ি বললা দ্বিতীয় গুণাবলীটা দেখতে চাই, দ্বিতীয় গুণাবলী কি বুঝলাম না। বিডি জসিম ভাই লিখেছে, আপু একটা প্রশ্ন, প্রেম করা কি ভুল? অ্যাকচুয়ালি প্রেম করা ভুল হবে কেন, প্রেম তো বিধাতার দান, সবাই প্রেম করে। আপনি এক একটা প্রেম এক এক রকম, এখন আপনি কি টাইপের প্রেমের কথা বলছেন আমি তো বুঝতে পারতেছি না, এটা আপনি নিজে একাই বুঝতে পারবেন যে আপনি মানে কাকে মিন করে কি বলছেন। জিএফ আলী খান, মধু খেলে ঠান্ডা লাগে না, আর যদি মধু ঠান্ডা লাগে তবে উপায় কি, মধু ঠান্ডা লাগে আমার অ্যান্সার নাই। ফয়সাল আহমেদ, একা একাই বক বক পড়ে গেলা, আমার কমেন্ট তো পড়ো না। আচ্ছা আমি ট্রাই করছি সবার কমেন্ট পড়তে, কারণ আমার আমার সামনে যেটা আসছে আমি সেটাই পড়ছি। সুয়াদ চৌধুরী, আপু আপনার আপু আমার এসএমএস টা পড়বেন প্লিজ, এই তো পড়ে ফেললাম। ফয়সাল আহমেদ, তুমি আমার কমেন্ট পড়ো না কেন, পড়ছি তো। ইসমাইল হোসেন, আপু টুডে উই আর ভেরি হ্যাপি টু জয়েন আস অ্যান্ড সিরিনশিলা ফ্যান্স ক্লাব, থ্যাংক ইউ। আমিও আজকে এই সিরিনশিলা এই গ্রুপের সাথে থাকতে পেরে নিজেকে অনেক সৌভাগ্যবান মনে করছি, আর আমি ট্রাই করব মাঝে মাঝে লাইভে আসার। শামীম আহমেদ, রাজ আমাকে বলেছিল যে আমার পেজ থেকে লাইভে আসতে, তুমি হয়তো বা আমাকে নিয়ে মানে রাগ করতে পারো যে আপুকে আমি এতদিন ধরে বলতেছি আপু লাইভে আসলো না আর আপু গ্রুপের জন্য লাইভে চলে আসলো। অ্যাকচুয়ালি আমি নিজে না মন ভুলা টাইপের একটা মানুষ, আমাকে ওই যে কথা আছে না যে মানে খোঁচায় খোঁচায় কাজ করাতে হয়, এই গ্রুপের জাহিদ ওরা আমাকে খুব মানে এ কদিন খুব জ্বালাচ্ছিল, যার জন্য আজকে আমি আসতে বাধ্য হলাম। পেজ থেকেও একদিন আসতে হবে। ইমন ভাইয়ের সাথে কোন ছবিটা ভালো হবে মনে করেন? অ্যাকচুয়ালি একটা কি বলবো, একটা মায়ের কাছে তার সব সন্তানই সমান, একটা পিতামাতার কাছে তার সব সন্তানই সমান। তো আমি মনে করি আমার প্রত্যেকটা সিনেমা এটা আমার নিজের জন্ম জন্মদাতা বাবা মার মতো, তো বাবা মা সবসময় আপন হয়, আমার সব ছবি আমার কাছে আপন। এটা এটা বিবেচনা করবেন আপনারা।
সুয়াদ চৌধুরী আপু আমার এসএমএস টা পড়বেন না শিরিন আপু? ও সরি, পড়ে ফেললাম। সায়মন সাদিক নিবিড়, আপু দোয়া আছে সব সময় থাকবে, আর আশা করি খুব শীঘ্রই দর্শকদের মন জয় করে শক্ত একটা অবস্থানে দেখতে পাবো। থ্যাংক ইউ। শাহাবুর রহমান লিখেছে, আপু আপনি কোন সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন? আমি সোশ্যাল ওয়ার্কে অনার্স করছি, আর সোশ্যাল ওয়ার্কটা আমার অনেক পছন্দের একটা সাবজেক্ট, আর যেহেতু চলচ্চিত্র একটা লাইক এ সোশ্যাল ওয়ার্ক, বিকজ অফ আমরা অলওয়েজ আপনাদেরকে বিনোদন দিয়ে থাকি, আর বিনোদন দেওয়াটাও একটা সামাজিক কাজ। আপু এক্সাম মানে একটা টেনশন, তাই না? উফ, বলার ভাষা নাই, এত লাভ। থ্যাংক ইউ নিবির, নিবির নিবির থ্যাংক ইউ। তোমার হাসিটা দেখে আমার অন্তরটা জুড়িয়ে গেল আপু, থ্যাংক ইউ। ইমন ভাইয়ের সাথে কাজ করে কেমন লাগলো? বাংলা ছবির পাগল ভক্ত। অ্যাকচুয়ালি ইমন খুব হেল্পফুল একটা ছেলে, খুবই কোয়ার্টিস্ট হিসেবে খুবই মানে দারুণ, আর ও কি বলবো যে মানে ইমন তো আমার অবভিয়াসলি আমার সিনিয়র, কিন্তু সে মডেল থেকে এসেছে, আমি হয়তোবা নাচ থেকে এসেছি, হয়তোবা আমি মানে আমরা দুজন কমিউনিকেশন মেনটেন করে আমরা কাজ করি। এক্ষেত্রে দেখা যায় যে আমাদের ড্রেস আপ কি হবে, বা আমরা কি টাইপের ড্রেস আপ পরলে ভালো লাগবে, বা আমাকে মানে কোন সিকোয়েন্সে কিভাবে প্রেজেন্ট হতে হবে, এই জিনিসে ও আমাকে সাজেশন দেয়, বা আমিও ওকে অনেক সময় অনেক কিছুতে বলি যে না, নাচের ব্যাপারে যেহেতু আমি এক্সপার্ট, নিজেই বলি, নিজেই স্বীকার করি, কারণ আমি নাচের শিল্পী, ছোটবেলা থেকে নাচ করি। আমি ওকে একটু গাইডলাইন দেই যে না, তুমি এই জিনিসটা এইভাবে না এইভাবে করো, ভালো লাগবে। অ্যাকচুয়ালি আমি যখন যার সাথে কাজ করি তার সাথে আমি মিলেমিশে কাজ করার চেষ্টা করি, আর দেখা গেছে যে আমাদের মানে আমরা মানুষ তো না, আমাদের তো ভুল হতেই পারে, আমাদের অনেক সময় চলার পথে দেখা গেল আমার এই ডেটের সাথে ওটা মিলছে না, আমার এই সময়ের সাথে ওই সময় মিলছে না, এক্ষেত্রে একজন আরেকজনকে স্যাক্রিফাইস করতে হয়, এই স্যাক্রিফাইস মাইন্ড ওর খুব ভালো, এক্ষেত্রে আমি ইমন ভাইকে অনেক অ্যাপ্রিসিয়েট করি। সবুজ আহমেদ, আমার কাছে খুব প্রিয় আপনি, থ্যাংক ইউ। সাকিব হাসান লিখেছে, আপু এতগুলো মেসেজ করলাম বাট তুমি একটাও পড়ো না, ইস সরি, পড়ে ফেললাম। জাহিদ এইচ রিয়াজ, আপু আমি তোমার স্মল ব্রাদার হতে পেরে থ্যাংক থ্যাংক ইউ। সুয়া চৌধুরী, তুমি কি আমার এসএমএস টা না পড়লে আমি তোমার গ্রুপে থাকবো না? ও ও, আচ্ছা আমি তো পড়ে ফেলেছি, আমি চাই যে আমার আমার ফেসবুকে আমার ফলোয়ার্স যারা আছে, আমার ফেসবুক ফ্রেন্ডস যারা আছে, আমার ফ্যান যারা আছে, তারা সবাই আমার গ্রুপ আমার পেজে থাকুক, কারণ আমি হয়তোবা অনেক সময় অনেক আপডেট দিতে পারি না যেগুলো আমার গ্রুপে দেওয়া হয়, আমার পেজে দেওয়া হয়, আমি আমিও এগুলো ফলো আপ করি। অনেক সময় দেখা যাচ্ছে যে কাজের ব্যস্ততার কারণে আমি হয়তোবা অনেক পোস্ট দিতে পারি না, এগুলো আমি আমার অ্যাডমিনদেরকে জানাই দেই, ওরা ওদের মতো করে দিয়ে দেয়, আর এক্ষেত্রে আমার কোনো কিছু করার থাকে না। তো আমি আশা করব যে সবাই আমার গ্রুপ আমার পেজের সাথে অবশ্যই অবশ্যই অ্যাড থাকবে। মাসুম পাটোয়ারি ভাইয়া, মিষ্টি ভাষা। আমি না কোশ্চেন চাই, সবাই শুধু হাই হ্যালো, আপু সুন্দর লাগছে সুন্দর লাগছে। আপনারা যদি আমার সম্পর্কে কোনো কিছু জানতে চান প্লিজ আমাকে এখানে এসএমএস করতে পারেন, আমি অবশ্যই অ্যান্সার করব, কিন্তু আমি কোনো কোশ্চেন খুঁজে পাচ্ছি না।
অপূর্ব আহসান ভাইয়া লিখেছে, বৃষ্টি তুমি আরো কিছুক্ষণ থাক না আমার পাশে, শরীর মন জুড়িয়ে নেই একটু এক নিঃশ্বাসে, হরতাপের দিনগুলোই বৃষ্টি তুমি আসবে বলে। ওয়াও, আপনার কবিতাটা খুবই সুন্দর আপু, আজ আমি অনেক খুশি আপনাকে দেখে। থ্যাংক ইউ। আচ্ছা, সবাই শুধু আপু আপনি সুন্দর কেন, সুন্দর কেন, কেমন আছেন, আমি অ্যান্সার করে দিয়েছি অলরেডি। বিডি জসিম লিখেছে, আপু আপনার ফেভারিট নায়ক? আচ্ছা, খুব সুন্দর একটা কোশ্চেন। আমার বাংলাদেশের ফেভারিট নায়ক যিনি ছিলেন, আমি জন্মের পরে তাকে পাই নাই, আমার মনেও নাই, আমি তার অনেক ছবি দেখেছি, তার নাম হচ্ছে সালমান শাহ, আমি ওনার পাগল ফ্যান বলতে গেলে। আর সালমান শাহ শাবনূর আপুকে আমার অনেক বেশি ভালো লাগে, যদিও শাবনূর আপু এখন আমাদের মাঝে এখনো আছে, এখনো অনেক সুন্দর, ওনাকে দেখে আমরা অনেক, মানে কি বলবো, কাজের প্রতি অনেক বেশি ইন্সপায়ার হই। দ্যাটস ওয়াই ওনারা যে কমিউনিকেশন মেনটেন করতো, ওনাদের যে কমিটমেন্টের জায়গাগুলো ছিল, ওনারা যেভাবে শ্রদ্ধা দিয়ে কাজ করতো, যেভাবে কাজকে রেসপেক্ট করতো, আমরাও ওনাদেরকে দেখে দেখে শিখছি। যদিও আমাদের মার্কেটটা একদম ছোট হয়ে গেছে, আগে চলচ্চিত্র তো অনেক বিশাল প্রজেক্ট ছিল, এখন তো আমাদের অনেক হল কমে গেছে, দ্যাটস ওয়াই অনেকে হয়তো করে নাক ছিটকায়। তো যারা নাক ছিটকান, তাদের নাক ছিটকানোর পিছনে একটা কথা আছে না, যে উপরে থুতু ফেলে নিজে গায়ের উপর পড়ে, তো অবশ্যই নাক ছিটকানোর আগে ভেবেচিন্তে একটু কমেন্টস করবেন, কারণ বাংলাদেশের চলচ্চিত্র এটা আমাদের ঐতিহ্য। আমি আশা করি যে আপনারা অবশ্যই আমাদের বাংলাদেশের চলচ্চিত্রকে সাপোর্ট করবেন। আমরা নিজেরাই যদি নিজেদের দেশকে অপমান করি, আমরা নিজেরাই যদি নিজেদের দেশকে হেয় করি, তাহলে বাইরের মানুষ কি করবে? তার সাথে আমাদের আগে নিজের রেসপেক্টটা থাকতে হবে, আগে নিজে নিজেকে সম্মান করো, দেন সবাই সম্মান করবে। নুরুজ্জামান পলাশ আপু, অনেকদিন পর আপনাকে দেখে ভালো লাগলো, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমার না সময় শেষ হয়ে এসেছে, আমি অনেকক্ষণ ধরে লাইভে আছি, আমি আর কিছুক্ষণের মধ্যে বিদায় নিতে চাই। এর মধ্যে আমার, আমি হয়তোবা, ও মাই গড, এর মধ্যে আরো অনেকগুলো কমেন্টস আছে যেগুলো আমি এখনো পড়তে পারি না, আমি একটু সংক্ষেপে পড়ে নিচ্ছি। প্রিন্স রুবেল, হ্যালো, কেমন আছো আপু? ভালো আপু, আপনার চুলগুলো কালো হলে সুপার লাগবে। না, কালো ছিল, আমার ক্যারেক্টারের জন্যই এই কালার করা হয়েছে, আবার নতুন কোন ক্যারেক্টারে গেলে আবার কালো করে ফেলবো। শিলা আপু, তোমার জন্য একটা গান লিখতেছি। ওয়াও, সোহাগ চৌধুরী, থ্যাংক ইউ, প্লিজ আমাকে সেন্ড করে দিবেন। ইসমাইল হোসেন, আমার ডিয়ার আপু, কিউট আপু, মিষ্টি আপু, অলওয়েজ লাভ ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। সোহাগ চৌধুরী, আমি তোমার সাথে কথা বলতে চাই, দেখা করতে চাই আপু, প্লিজ। ও, এক্ষেত্রে আমার গ্রুপের, আমার ছোট ভাইদের সাথে, বড় ভাইদের সাথে আলোচনা করো, এক্ষেত্রে আমার কোনো হাত নেই। শিলাবৃষ্টি, আমার অনেক ভালো লাগে আপু, আমার অনেক ভালো লাগে, আমি বৃষ্টি অনেক লাইক করি। শাইন নবীনগর, কেমন আছেন? সৌদি থেকে বলছি, কল রিসিভ করো না কেন, আমি এখন ফেসবুকে নাই, আমি এখন আমার গ্রুপে আছি। আর ব্লগে কি হবে, ব্লগ তো ব্লগের জায়গায় আছে, হবে। তোমার সাথে দেখা করতে চাই আপু, আই লাভ ইউ আপু, আই মিস ইউ আপু, থ্যাংক ইউ ভাইয়া, লাভ ইউ, মিস ইউ টু। প্রিন্স ইসলাম, শিরিন ভালো আছেন? আমি আপনাকে কেন এতক্ষণ পেলাম না বলেন তো, কে বলছি? ও হে, আপনি কি শুটিং করছেন? নো সরি, আমি মোটেও শুটিং করছি না, আমি এখন একদম লাইভে আছি, জলজ্যান্ত একজন মানুষ আপনাদের সামনে বসা। গড ব্লেস ইউ আপু, থ্যাংক ইউ।
আই, তোমাকে কিন্তু সুন্দর লাগছে না, তারিকুল ইসলাম সুমন। আচ্ছা তাই, তোমার ব্লগটা আমি একচুয়ালি ব্লগ বুঝি না, মানে ব্লগ সম্পর্কে আমার আইডিয়াটা কম, দ্যাটস ওয়াই আমি ব্লগ নিয়ে একটু মাথা ঘামাচ্ছি কম। এটা নিয়ে তোমার সাথে আমার পরে বসতে হবে। বিডি জসিম আপু, পূর্ণিমা আপুর সাথে আপনার কেমন বন্ধুত্ব বলেন কি প্লিজ? অ্যাকচুয়ালি পূর্ণিমা আপু আমার অনেক সিনিয়র বড় আপু, পূর্ণিমা আপুর সাথে আমার মোটেও বন্ধুত্ব না, বড় বোন ছোট বোনের মতো সম্পর্ক। প্রিন্স ইসলাম, আমার মতে চলচ্চিত্রের সোনালী যুগে আমাদের ফিরে যেতে হবে। যেতে তো হবে, কিন্তু বললে তো হয় না, এই জন্য আমাদের সকলের চেষ্টা থাকতে হবে। আর বিশেষ করে আমাদের হলের সংখ্যা কমে গেছে, আমরা চাই যে আমাদের হলের পরিবেশ ভালো হোক, হলের সংখ্যা বাড়ুক, আমাদের অনেক গুণগত মান, অনেক ছবি হচ্ছে, অনেক যত্ন সহকারে আমরা অনেক কাজ করছি, কিন্তু সেই তুলনায় আমরা কোনো বেনিফিট পাচ্ছি না। দেখো এক্ষেত্রে আমাদের অবশ্যই আমাদের সরকারের হেল্প লাগবে, আমাদের প্রধানমন্ত্রীর কাছে রিকোয়েস্ট রইল, উনি যদি এই দিকটা একটু বিবেচনা করে দেখেন তাহলে আমরা সবাই অনেক উপকৃত হব। শিরিন আপু, আমার বাংলা সিনেমার বর্তমান নায়ক হচ্ছে শাকিব খান, নায়িকা অপু বিশ্বাস, আর তুমি। থ্যাংক ইউ। আমার প্রথম ছবি হিটম্যানে শাকিব ভাইয়া, অপু দিদি, আমি তিনজনই ছিলাম। ইমন ভাইয়ের সাথে লং একটা জুটি চাই। আচ্ছা, একচুয়ালি জুটির ব্যাপারটা, এটা তো আমরা নিজ ইচ্ছাকৃত ভাবে কিছু করতে পারি না, যে পরিচালক প্রযোজক তারা যদি আমাদেরকে সিলেক্ট করে, একসাথে কাজ করার সুযোগ করে দেয়, তাহলে আমাদের জুটি হবে। এক্ষেত্রে আমি মনে করি যে এখানে আমাদের কোনো হাত নাই। একচুয়ালি আমাদের কাজ হচ্ছে অভিনয় করা, আমরা ক্যামেরার সামনে দাঁড়াই, স্ক্রিপ্ট দেখি, পড়ি, কাজ করি, চলে আসি। কবিতা কেমন লাগে? হ্যাঁ, অনেক ভালো লাগে। আপু আপনার জ্বর কমেছে? অলরেডি অলরেডি কমে গেছে, কিন্তু আমার এই জ্বরটা অনেক সেরে সেরে আসছে, অনেক গভীর রাতে জ্বর আসে, আবার সেরে যায়, আবার আসে, এই 2-3 দিন ধরে এরকম হচ্ছে। সৈয়দ চৌধুরী, আমি বাংলা সিনেমার একজন ফ্যান, অনেক ভালো লাগলো। রফিকুল ইসলাম, আমাদের যুগান্তরের সাংবাদিক ভাই, লিখেছে খুব ভালো কাজ করছো, দোয়া ও শুভকামনা রইল। থ্যাংক ইউ। আচ্ছা আমি কি এখন যেতে পারি? আচ্ছা আমি এখন যেতে চাই, বিকজ অফ আমি অনেকক্ষণ ধরে আছি, অনেকক্ষণ ধরে কথা বলছি। আমি আমি আজকে ভেবেছিলাম যে আমি হয়তো লাইভ করতে পারবো না, কারণ বিকেলের দিকে আমার খুবই খারাপ লাগছিল, একদম চোখ টুক লাল হয়ে গিয়েছিল, নাক দিয়ে তো আমি নিঃশ্বাসই নিতে পারছিলাম না ঠান্ডায়, আর গলা খুব ভাঙা ছিল। আমি বারবার আমার গ্রুপের সবাইকে বলছিলাম যে কি করব কি করব, কি হবে আজকে, আমি কিভাবে কি করব, সবাই খুবই টেনশনে ছিল। অ্যাটলিস্ট আমি বলেছি যে না, তোমরা টেনশন নিও না, আমি যেভাবে হোক, আল্লাহ যদি আমাকে বাঁচিয়ে রাখে, আমি আজকে লাইভে আসবো। আর আমি আজকে লাইভে আসলাম, আর এসে সবাই এত ভালোবাসা আমি আজকে পেলাম, আমি আমার তো রাতের ঘুম হারাম, কারণ এই ভালোবাসাটা হচ্ছে নিঃস্বার্থ ভালোবাসা, এখানে কোনো চাওয়া পাওয়া নাই। আসলে এখানে আমি শুধু সবাইকে কি বলবো, মানে মিষ্টি মিষ্টি কথা দিয়ে তো আর কারো মন ভরানো যায় না, অবশ্যই এই জন্য ভালো কিছু দিতে হয়, কারণ আপনারা অবশ্যই, যেহেতু সিনেমা পাগল, চলচ্চিত্র পাগল, আপনারা অবশ্যই চলচ্চিত্রকে ভালোবেসে, মানে চলচ্চিত্রে সুদিন চান। জয় চৌধুরী, গড ব্লেস ইউ, থ্যাংক ইউ। জয় চৌধুরীও কিন্তু ছিল আমার হিটম্যান ছবিতে, আমার কোয়ার্টিস্ট ছিল। আচ্ছা যাই হোক, যেটা বলছিলাম যে ভুলে গেলাম,
মানে মিষ্টি মিষ্টি কথা দিয়ে তো আর সবার মন ভরানো যায় না, এর জন্য ভালো কাজ দরকার। আপনারা হয়তো বা আমার কাছ থেকে ভালো কিছু পেয়েছেন, এই জন্য আমাকে ভালোবাসেন, আর আপনাদের কাছ থেকে এই ভালোবাসাটা আমাকে আরো বেশি ইন্সপায়ার করে, আমি আরো বেশি আগ্রহী হই আমার কাজের প্রতি, কারণ আপনাদের এই ভালোবাসাগুলো আমার আগ্রহ মানে হাজার গুণ বাড়িয়ে দেয়, আমি আরো কাজের প্রতি আরো বেশি মনোযোগী হয়ে যাই, আর আমার আরো তখন স্বপ্ন আরো বেড়ে যায়। কারণ আমার তো এই স্বপ্ন ছিল না যে আমি চলচ্চিত্রের নায়িকা হব বা চলচ্চিত্রে থেকে যাব বা আমার চলচ্চিত্রেতেই কাজ করতে হবে, আমার এরকম কোনো ইচ্ছা ছিল না, কিন্তু হয়ে গেছে। আমি এখন FDC-টা আমার এখন একটা পরিবার, আমার সিনেমা এখন আমার একটা স্বপ্ন, সিনেমা এখন আমার একটা ভালোবাসার জায়গা। জানি না কতদিন থাকতে পারবো, কতদিন আপনাদের ভালোবাসা, যতদিন আমি পাবো ভালোবাসা ততদিনই আমি থাকবো, আর আদারওয়াইজ তারপর টাটা বাই বাই। একটা সময় পর্যন্ত তো সবাইকে বিদায় নিতে হবে, আমাকেও বিদায় নিতে হবে, কিন্তু আমি ভালোভাবে বিদায় নিতে চাই সবার কাছ থেকে, চলচ্চিত্র থেকে বিদায় না, এখন বিদায় নিতে চাই। আরো অনেক কমেন্টস আসছে আপু, থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ, ওকে ওকে থ্যাংক ইউ। আচ্ছা, তোমরা সবাই এখনো কমেন্টস করছো, কিন্তু আমি আমি রিয়েলি সরি, আমি আর তোমাদের সাথে থাকতে পারছি না, এতগুলো লাভ লাভ, থ্যাংক ইউ সো মাচ, অনেক ভালো লাগলো আমার, আমি আজকে অনেক হ্যাপি, আমার কি বলবো যে আমি সার্থক যে আজকে অন্য একটা গ্রুপ থেকে, আমার নামে গ্রুপ, আমার নামে অনেক ফেক আইডি আছে, অনেকে হয়তো ভাবতে পারে যে এই গ্রুপটা হয়তো আমার ফেক গ্রুপ, কিন্তু অ্যাকচুয়ালি এটাই আমার রিয়েল গ্রুপ। দ্যাটস ওয়াই আমি এটা সবাইকে কনফার্ম করার জন্যই আজকে লাইভে আসলাম, আর আশা করছি সবাই ফেক আইডি থেকে বের হয়ে আসবেন, প্লিজ আমাদের রিয়েল আইডিতে জয়েন করবেন, আর রিয়েল গ্রুপ রিয়েল পেজ আমার, আমি যেখানে রিয়েল, আমি যেখানে উপস্থিত থাকি সেখানেই অবশ্যই আপনাদেরকে আমি চাই। এক্ষেত্রে আমার ছোট ভাইরা অনেক ট্রাই করে যাচ্ছে, আমি তাদের কাছে অনেক কৃতজ্ঞ, সেই সাথে আপনাদের ভালোবাসা আমাকে আরো বেশি আগ্রহী করে তুলেছে। শেষ বিদায়, এত লাভ দেখে আমি আর পাগল হয়ে গেছি, আর পাগল হতে চাই না, এখন আমি বিদায় নিব। জেফ আলী খান, না না যেতে দেব না, যেতে নাহি দেব হয় তবুও যেতে দিতে হয়, কিছু কারণ নেই, যেতে হবেই আমাকে, আবার অন্য সময় আসব, আবার লাইভে আসব, কারণ এটা তো এখন আমার ঘর হয়ে গেছে, আমার ঘরে তো আমি সারাক্ষণই থাকি, দ্যাটস ওয়াই আমাকে যে কোনো সময় চলে আসতে হবে। আজকের মতো আমি বিদায় নিচ্ছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আর আমার এক্সামের জন্য দোয়া করবেন, আর মাত্র দুইটা পরীক্ষা বাকি, 16 তারিখে আমার এক্সাম শেষ, আর 8 তারিখ আর হচ্ছে 16 তারিখ, এই দুইটা এক্সাম আছে আমার, 16 তারিখ শেষ, তারপর আমি রিল্যাক্স, এরপর আবার একটানা কাজ শুরু করতে হবে আমাকে, কিন্তু এই পরীক্ষার ফাঁকে ফাঁকেও আমাকে বিভিন্ন প্রোগ্রাম, বিভিন্ন বিভিন্ন চ্যানেলে অ্যাটেন্ড করতে হচ্ছে, বিভিন্ন অনুষ্ঠানে অ্যাটেন্ড করতে হচ্ছে, বিভিন্ন মানে প্যারা। আচ্ছা এড়িয়ে বাদ দিই, আল্লাহ হাফেজ, টাটা বাই বাই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আসসালামু আলাইকুম, গুড নাইট।